আজকের গল্পটি নেওয়া হয়েছে একটি বই থেকে, আমি সেটাকে আই দিয়ে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। বেশি কথা না বলে চলো শুরু করা যাক আজকের গল্পের নাম অদৃশ্য আত্মা। গল্প নীলা, গল্প পাঠক সৌরভ রাজপুত। মধ্যরাতে ঘুম ভেঙেই নীলা খেয়াল করল সে উলঙ্গ অবস্থায় বিছানায় পড়ে আছে। নীলা খুব ভয় পেয়ে গেল, ওর শরীর ঘামতে থাকল। নীলা তাড়াতাড়ি কাপড় পরিধান করল। নীলা বুঝতে পারল প্রতিরাতের মতো আজও কেউ ওকে ধর্ষণ করেছে। নীলা তার রুমের দরজা চেক করল, দরজা তো ঠিক আছে, কিন্তু এ কি করে সম্ভব? দরজা না খুলেই কেউ আমার সাথে কিভাবে এমন করতে পারে? পরের দিন নীলা এই বিষয়টি নিয়ে অনেক ভাবল, কিন্তু কিছুই বুঝতে পারছিল না। নীলা তার বাবা মাকে ও কিছু বলতে পারছে না, কি বা বলবে? কি করে একটা মেয়ে তার বাবা মাকে বলবে যে তাকে কেউ প্রতি রাতে ধর্ষণ করে? নীলা ভাবল এটা হয়তো তার মনের ভুল হতে পারে, তাই নীলা ভাবল আর একটা রাত দেখা যাক। পরের দিন রাতে নীলা ঘুমিয়েছিল, সেই দিন ও ওর সাথে একই ঘটনা ঘটল। নীলা সেই রাতে বিছানা থেকে উঠতে পারছিল না। আসলে একটা মেয়ের সাথে তার অনিচ্ছার পরও জোর করে মিলন করলে যা হয় আর কি। নীলা কোন মতে বিছানা থেকে উঠে জামা কাপড় পরে নিল। নীলার খুব ক্লান্ত লাগছিল, সে বুঝতেছে না তার কি করা উচিত। নীলা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ল আর ভার্সিটিতে চলে গেল। নীলা ভার্সিটির ক্যাম্পাসে বসে বসে ভাবছে তার সাথে কেন এমন হচ্ছে। পরক্ষণেই নীলার বান্ধবী আসল আর এসেই জিজ্ঞেস করল, কি হয়েছে নীলা, কি ভাবছিস? নীলা বুঝতেছে না কথাগুলো ওর বান্ধবীকে বলা উচিত হবে কি না। আর একবার ভাবল, ও ছাড়া তো আর কারো সাথে বলতে ও পারব না, তাই নীলা সিদ্ধান্ত নিল ওকে সব খুলে বলবে। ওর বান্ধবী নীলার সাথে ওর বাসায় চলে গেল। ওরা খেয়ে দেয়ে শুয়ে পড়ল। ওরা দুজনে পাশাপাশি শুয়েছিল। ঠিক মধ্যরাতে ওর বান্ধবী খেয়াল করল বিছানাটা কাঁপছে। নীলার বান্ধবী তাড়াতাড়ি রুমের লাইট জ্বালালো আর দেখতে পেল নীলা সারা শরীর ঘেমে গেছে আর নীলা ছটফট করছে। নীলার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। এই অবস্থা দেখে নীলার বান্ধবী খুব ভয় পেয়ে যায়। নীলার বান্ধবী খেয়াল করল নীলার সমস্ত শরীর ঘামতেছে, নীলা পুরো ছটফট করছে। নীলার বান্ধবী নীলাকে ডাকল। প্রায় 10 মিনিট ডাকার পর নীলা তার চোখ খুলল আর খুলেই তার বান্ধবীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল আর বলল কে যেন তাকে জড়িয়ে ধরেছিল। তাই নীলার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল আর কে যেন ওর ঠোঁট দুটো কামড়ে ধরেছিল। নীলার বান্ধবী খেয়াল করল নীলার ঠোঁটের এক পাশ থেকে হালকা রক্ত বের হচ্ছে। এবার ওর বান্ধবী একটু নয় অনেকটাই ভয় পেয়ে গেল। এবার ওর পুরোপুরি বিশ্বাস হয়েছে যে নীলার সব কথাগুলোই সত্যি। তাহলে ও নীলাকে বলল, নীলা এই বিষয়টি লুকিয়ে রাখার বিষয় নয়, তুই সব কিছু আন্টি আঙ্কেলকে খুলে বল রে, একটা না একটা রাস্তা ঠিক বের হবেই। নীলা বুঝতেছে না ও কি করবে। সকালে উঠে ফ্রেশ হয়ে নিল নীলা, আজ আর ভার্সিটিতে গেল না নীলা। নীলা ওর রুমে বসে ভাবছিল কি করা যায়। ঠিক সেই সময় নীলার মা ওর রুমে আসল আর নীলাকে জিজ্ঞেস করল, কি হয়েছে, আজ ও ভার্সিটিতে গেল না কেন? নীলা ওর মাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে সব খুলে বলল। বলল প্রতি রাতেই কেউ একজন ওকে ধর্ষণ করে। নীলার মা কথাগুলো শুনে অবাক হয়ে যায় আর উনি বলল, এই সব কথা তুই আমাকে এখন বলছিস কেন, আগে কেন বলিস নি? নীলা বলল, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম মা। নীলার মা নীলাকে বলল, ভয় পাস না মা, আমি তোর বাবার সাথে কথা বলছি। নীলার বাবা ও কথাগুলো শুনে খুবই অবাক হয়েছিল, এটা ও কি সম্ভব? পরের দিন রাতের কথা, নীলা তার রুমে শুয়েছিল। ঠিক মধ্যরাতে নীলার রুম থেকে চিৎকারের আওয়াজ শোনা গেল। নীল বাবা মা নীলার রুমে গেল আর গিয়ে দেখতে পেল নীলা অজ্ঞান হয়ে পড়ে আছে আর তার মা দেখল নীলার চুলগুলো এলোমেলো, শরীরে কিসের যেন জখম। নীলার মা বুঝতে পারে আজ ও নীলার সাথে খারাপ কিছু হয়েছে। ওনারা নীলাকে ওনাদের রুমে নিয়ে গেল। পরের দিন নীলার মা বলে মসজিদের হুজুরকে একটু ডেকে আনতে, একটু ওনার কাছে নীলাকে দেখাতে হবে।
হুজুরকে ডাকা হল। হুজুর বাড়ি ঢুকেই অবাক হয়ে গেল। কেউ একজন হুজুরের কানের কাছে গিয়ে বলছে, চলে যা, চলে যা এখান থেকে। হুজুর শুধু বলল, আপনার মেয়ের অবস্থা বেশি ভালো না, যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়ে দিয়ে দিন, নয়তো ওকে বাঁচানোর আর কোনো উপায় নেই। পরের দিন নীলার আব্বু শুনতে পাই, যেই হুজুর তাদের বাড়ি এসেছিল সেই হুজুরটা নাকি মারা গেছে। হুজুরের লাশটা পাশের কবরাস্থানে পড়েছিল। নীলার বাবা হুজুরের জানাজায় উপস্থিত হয়েছিল। উনি এসে নীলাকে বলল, হুজুরকে খুব খারাপভাবে মেরে ফেলা হয়েছে। উনি আরও বলল, এটা কোনো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়, এটা অন্য কোনো কিছুর কাজ। নীলা ভয়ে ভয়ে ওর বাবার দিকে তাকালো আর জিজ্ঞেস করল, অন্য কিছু মানে বাবা? নীলার বাবা বলতে গিয়েও থেমে গেল। উনি বলল, কিছু না মা, তুই চিন্তা করিস না, হয়তো নীলা ভয় পাবে। এই কথা ভেবে উনি কিছু বলল না। হুজুরের মৃত্যুর পর থেকে নীলার বাবা খুবই ভয় পেয়ে আছে। উনি এখন বুঝতে পেরেছেন যে এ যেই হোক, ও খুব শক্তিশালী একজন, ওর কাছ থেকে আমার মেয়েকে বাঁচানোটা অতটা সহজ হবে না। উনি ওনার স্ত্রীকে ডাকলেন আর বললেন নীলার খেয়াল রাখতে। পরের দিন রাতের ঘটনা। নীলা আজ একা ঘুমোয়নি, আজ ওর সাথে ওর মা শুয়ে আছে। ঠিক মধ্যরাতে নীলার মায়ের ঘুমটা ভেঙে গেল আর তিনি দেখতে পেলেন নীলা খাটের উপর নেই। নীলার মা অন্ধকারে নীলাকে দেখতে না পেয়ে খুব ভয় পেয়ে গেল। উনি তাড়াতাড়ি রুমের লাইট জ্বালাল আর লাইট জ্বালিয়ে উনি একটা চিৎকার দিয়ে উঠল। উনি দেখতে পেল নীলা বিছানার উপর হাওয়ায় শুয়ে আছে। উনি তাড়াহুড়ো করে নীলার বাবার রুমে চলে গেল আর উনাকে সাথে নিয়ে নীলার রুমে আসল। কিন্তু একই, এখন তো সব ঠিকই আছে, নীলা খাটের উপর বিছানায় শুয়ে আছে। ওনারা নীলাকে ডাকল আর নীলা জিজ্ঞেস করছে, কি হয়েছে মা, এত রাতে তোমরা দুজনে একসাথে আমার রুমে যে? তার মানে নীলা কিছুই জানে না। ওনারা নীলাকে কিছু বলল না, ভাবল হয়তো কয়েকটা দিনের জন্য ওই সব থেকে মুক্তি পাবে। সারাদিন নীলার ভালোই কাটল। রাতের কথা, নীলা একটা রুমে একাই শুয়েছিল। মধ্যরাতে নীলা খেয়াল করল কেউ একজন ওর সাথে ওর রুমে আছে। ভিডিও ওর ভয়েস তুলে ধরা হয়েছে এই চ্যানেলে আর হে পার্ট টু খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর তোমরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিও ওই।